শুক্রবার রাত থেকে লাগাতার বৃষ্টির জেরে ফুসছে বাঁকুড়া ঝাড়গ্রামের বেশ কিছু নদী। নিম্নচাপে বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন নদীতে বাড়ছে জলস্তর। জলের তোড়ে ভাঙল মাটির বাড়ি, উপচে গিয়েছে গাছ এবং বন্যার আশঙ্কায় বাঁকুড়া ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। শুক্রবারের পর শনিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে বাঁকুড়ায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার রাতে প্রবল গতিবেগে বইতে থাকা হাওয়ার দাপট এবং ভারী বর্ষণের জেরে জল বাড়ছে বাঁকুড়া সংলগ্ন গন্ধেশ্বরী নদীতেও। 3 কিলোমিটার আড়াই 3 কিলোমিটার ঘুরে যেতে হয়। তারপরে বাচ্চাদের আমরা সবথেকে বড় সমস্যার মধ্যে হয়েছে যে আপনার ওই স্কুলের ছেলে মেয়েদের প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে। এই পরিস্থিতিতে গন্ধেশ্বরী নদীর ওপর অস্থায়ী কাঠের সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে বাঁকুড়া পৌরসভার তরফ থেকে। জল বেড়ে গেছে, আমার মনে হচ্ছে আরও জল বাড়বে, যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য আমরা বাঁকুড়া পৌরসভার থেকে আমরা সতর্কতা অবলম্বন করে সাধারণ মানুষের কথা ভেবে আমরা আপাতত বৃষ্টি বন্ধ রাখছি, অস্থায়ী কাঠের বৃষ্টি। পরবর্তীকালে জল কমে গেলে আবার মেরামতি করে আমরা আবার যেমন মানুষ যাতায়াত করছিলেন আবার তারা যাতায়াত করতে পারবেন। ঝাড়গ্রামের 9 নম্বর রাজ্য সড়কের ওপর তপসিয়াতে কাঁথোয়া খালের জল বেড়েছে। আপাতত গোপীবল্লভপুরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তপসিয়ার বন্ধ বাস পরিষেবা। তবে তপসিয়াতে কাঁথোয়া খালের উপর ভাঙা সেতুর উপর দিয়ে চলছে ঝুঁকির পারাপার। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, নয়াগ্রাম, জামবনি, বেলপাহাড়ি এলাকাতেও বিপুল ক্ষয়ক্ষতির খবর মিলেছে। পাশাপাশি জেলা জুড়ে চলছে বিদ্যুৎ বিভ্রাট। ব্রিজ হয়নি তার জন্য জল এরকম পাস হচ্ছে, আমাদের প্রত্যেক বছর এরকম সমস্যা হয়। যাতায়াত করতে কি অসুবিধা হয়? যাতায়াতের যে বাইক ফাইক পার হচ্ছে না, এটাই সমস্যা। বৃষ্টির জন্য রাতভর প্রচুর বৃষ্টি, তার জন্য জল বেড়ে গেছে। এখন তাহলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের যোগাযোগ? বড় গাড়ি যেতে পারছে না, ছোট গাড়ি ব্রিজের উপরে দিয়ে যাচ্ছে। এদিন মৌসুনী দ্বীপের 6 নম্বর ঘেরি সহ একাধিক প্লাবিত এলাকা পরিদর্শন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। জমি যদি অধিগ্রহণ করতে তারা না দেয়, তাহলে আমাদের সরকার চাইছিলো জমি অধিগ্রহণ করে ওখানে একটা পারমানেন্ট নেচার কাজ, কিন্তু সেখানে লোকেরা জমি জল দিতে দিচ্ছে না। আমাদের জল যেটা ঢুকেছে সেটা হচ্ছে আমাদের ইয়েতে সল্ট ঘেরির একটা অংশ, মানে আইলা, আমরা বালিয়াড়াতে যে আইলার কাজটা আমরা করেছি বাকি একটা অংশ রয়েছে, সেটা আইলাতে সেটা তখন নেওয়া হয়নি, মানে আইলার মধ্যে তখন সেটা অন্তর্ভুক্ত হয়নি, সেটা হচ্ছে সল্ট ঘেরি। সল্ট ঘেরির কিছুটা অংশ জল কালকে উঠিয়েছে। টানা বৃষ্টির জেরে ভেসেছে বিঘের পর বিঘে চাষের জমি। দুর্যোগের ধাক্কায় আমন ধানের সুবিধা হলেও সবজি চাষে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। রিপাবলিক বাংলা।